আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস 2.0 তে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত টিপস দেওয়া হয়। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রেক্সুটন সিরাপ সম্পর্কে। আসুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, এই রেক্সুটন সিরাপ সাধারণ দুর্বলতা, ওজন কমে যাওয়া, এনোরেক্সিয়া, দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য, অপুষ্টির কারণে রান আউট অবস্থা, মহিলাদের মধ্যে গর্ভাবস্থার অসুস্থতা এবং স্তনদানের সময়কালে বাড়ন্ত শিশুদের অতিরিক্ত বিপাক এবং ওজন হ্রাস ইত্যাদির জন্য ব্যবহার হয় এই রেক্সুটন সিরাপ। আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করে এবং কাজের দক্ষতা উন্নত করে, পাশাপাশি মানসিক এবং শারীরিক কর্মীদের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই রেক্সুটন সিরাপটি। অপারেটিভ পরবর্তী সুস্থতা এবং দীর্ঘমেয়াদী অসুস্থতার ফলে দুর্বলতা দূর করে এই রেক্সুটন সিরাপে। হৃৎপিণ্ড এবং মস্তিষ্কর বেদনা দূর করে, পাকস্থলী এবং লিভারের কার্যকারিতা উন্নত করে, ভালো মানের রক্ত তৈরি করে। স্তন দানকারী মায়েদের জন্য অতি দরকারি এই রেক্সুটন সিরাপ। ব্রণের জন্য ভালো পুষ্টি প্রদান করে এই টনিক। শরীরকে শক্তিশালী করে শিশুদের বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রেক্সুটন সিরাপ। ক্রমবর্ধমান শিশুদের প্রয়োজনীয়তা পূরণ করে, সাধারণ দুর্বলতা এবং মানসিক চাপ দূর করে, কাজের আবেগ ও দক্ষতা তৈরি করে, সব বয়সের জন্য এই রেক্সুটন সিরাপটি উপকারী। একটি বিস্তৃত সাধারণ টনিক, শুধুমাত্র সুস্থ হওয়া এবং রোগীদের জন্যই নয়, প্রতিটি ঋতুতে সুস্থ মানুষের জন্য সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করা যেতে পারে। তো চলুন জেনে নেই এতে কী কী উপাদান রয়েছে। এতে রয়েছে প্রতি 10 মিলিগ্রাম করে, এখানে রয়েছে এক নম্বরে আছে উষনা, তারপর আছে জাঞ্জাবিল, জিরা সাফাইট, জয়ফল, ইঞ্জির, খোলাঞ্জন, মাওয়েশ, বলচর, নাগরমুথা, স্যান্ডেল সাফাইট, বেহমান সুরক, নক্তাসুর, গুলের সুরক, পুষ্তরাঞ্জ, কিনসিজন সূচক, তেজপাত, দারচিনি, এলাচি ক্ষুদ্র, লং, রুবে আঙ্গুর শিরিন, রুবে আনার শিরিন, রুবে শ্যাপ শিরিন, আরক কেওড়া, আরক গোলাপ, জাফরান, কমলা স্বাদ, কান্দ সাফাইট, চিনি, সোডিয়াম বেনজেট ইত্যাদি। এই সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক ঔষধ, এটি সব বয়সের মানুষে খেতে পারে। তো চলুন জেনে নেই এটা কীভাবে খাবেন, কতটুকু পর্যন্ত খাবেন, এর ডোজ কীভাবে খাবেন। এটা প্রাপ্ত বয়স্কদের জন্য হলো 2 মিলি 2 চামচ এবং শিশুরা 3 মিলি সকালে নাস্তা এবং সন্ধ্যা খাবারের আগে। ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকান, ওষুধটি ঝাঁকিয়ে তারপরে খাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।